মুরলির তারিখ 12 মে 2024, রিভাইজ তারিখ 30 নভেম্বর 1999। ওম শান্তি। মধুবন থেকে অব্যক্ত বাপদাদা বলছেন, মুরলির সার পাস উইথ অনার হওয়ার জন্য সমুদয় ভাণ্ডারের খাতা সঞ্চয় করে সম্পন্ন কর। আজ বাপদাদা কোন সভাকে দেখছেন? আজকের সভায় প্রত্যেক বাচ্চা হাইয়েস্ট এবং অবিনাশী ধন ভাণ্ডার দ্বারা রিচেস্ট। দুনিয়ার লোকে যতই রিচেস্ট হোক, কিন্তু সেটা এক জন্মের জন্য রিচেস্ট। এক জন্ম রিচেস্ট থাকবে কি থাকবে না, সেটাও নিশ্চিত নয়। ইন ওয়ার্ল্ড যতই কেন রিচেস্ট হোক, কিন্তু এক জন্মের জন্য। আর তোমরা নিশ্চয় আর নেশার সাথে বলো যে আমরা অনেক জন্ম রিচেস্ট কেন না, তোমরা সবাই অবিনাশী ভাণ্ডারে সম্পন্ন। তোমরা সবাই জানো যে এই সময়ের পুরুষার্থ দ্বারা একদিনের মধ্যেও অনেক উপার্জন করতে পারো। জানো তোমরা একদিনে তোমরা কত উপার্জন করতে পারো? হিসাব জানো তো না? দায়ন আছে, অনুভব আছে, এক কদমে পদ্ম। তো একদিনে বাবা দ্বারা, বাবার নলেজ দ্বারা, স্মরণের দ্বারা প্রতি কদমে পদ্ম জমা হয়। তো সারাদিনে যত কদম স্মরণের দ্বারা গ্রহণ করো, তত পদ্ম জমা করো। তো এমন উপার্জনকারী, ভাণ্ডার সঞ্চয়কারী বিশ্বে আর কেউ হবে নাকি? আছে? বিশ্ব পরিক্রমা করে এসো, তোমরা ব্যতীত অন্য কেউ সঞ্চয় করতে পারে না। সেই জন্য বাবা বলেন, এই শ্রেষ্ঠ স্মৃতিতে থাকো যে আমরা সব আত্মার ভাগ্য পরম আত্মা দ্বারা এত শ্রেষ্ঠ হয়েছে। নিজেদের ভাণ্ডার জানো তো? সময়ের ভাণ্ডারকেও জানো যে এই সঙ্গম যুগের সময় কত শ্রেষ্ঠ, যে প্রাপ্তি প্রয়োজন তা অধিকারী হয়ে বাবার থেকে নিচ্ছ। সব অধিকার প্রাপ্ত করে নিয়েছ তো। এক একটা শ্রেষ্ঠ সংকল্প কত বড় ভাণ্ডার, সময়ও বড় ভাণ্ডার, সংকল্প বড় ভাণ্ডার, সর্বশক্তি সবচাইতে বড় ভাণ্ডার, এক এক জ্ঞানরত্ন কত বড় ভাণ্ডার, প্রতিটা গুণ কত বড় ভাণ্ডার। দুনিয়ার লোকেও মানে যে শ্বাসে শ্বাসে স্মরণের দ্বারা শ্বাস সফল হয়। তো তোমাদের সকলের শ্বাস সফলতা স্বরূপ ব্যর্থ নয়, প্রতিটা শ্বাসে সফলতার অধিকার সমাহিত হয়ে আছে। বাপদাদা সব বাচ্চাকে সমুদয় ভাণ্ডার একরকম দিয়েছেন, সবই দিয়েছেন আর সমানও দিয়েছেন। কাউকে এক গুণ, কাউকে দশ গুণ, কাউকে একশ গুণ এরকম দেননি। দানকর্তা দাতা এক এক বাচ্চাকে সর্বভাণ্ডার ব্রাহ্মণ হওয়ার সাথে সাথেই সমান রূপে দিয়েছেন। কিন্তু ভাণ্ডার কতটা জমা করবে অথবা খুঁড়িয়ে ফেলবে, সেটা প্রত্যেকের উপর নির্ভর করে। প্রত্যেককে চেক করতে হবে যে আমি সারাদিনে কত জমা করি বা খুঁড়িয়ে দিই। চেক করো কি তোমরা? অবশ্যই চেক করতে হবে, কেননা এক জন্মের জন্য নয় বরং প্রতিটা জন্মের জন্য, অনেক জন্মের জন্য জমা হওয়া প্রয়োজন। জমা করার বিধি জানো কি তোমরা? খুব সহজ, শুধু বিন্দু লাগিয়ে যাও। বিন্দু যদি স্মরণে থাকে তবে সঞ্চয় হয়। যেমন স্থূল ভাণ্ডারের ক্ষেত্রেও একের সাথে বিন্দু যদি দিতে থাকো তো বাড়তে থাকে, তাই না? তেমনি আত্মাও বিন্দু, বাবাও বিন্দু, আর ড্রামাতে যা অতিবাহিত হয়েছে তাও ফুল স্টপ অর্থাৎ বিন্দু। যদি সমুদয় ভাণ্ডারকে বিন্দুরূপে স্মরণ করো তবে জমা হতে থাকে। অনুভব আছে তো? বিন্দু লাগালে আর ভাণ্ডার ব্যর্থ হওয়া থেকে ক্রমান্বয়ে জমা হতে থাকে। কিভাবে বিন্দু লাগাতে হয় জানো কি তোমরা? অনেকবার এমন হয় বিন্দু লাগানোর যে চেষ্টাই করো তা বিন্দুর পরিবর্তে লম্বা লাইন হয়ে যায়, বিন্দুর পরিবর্তে কোশ্চেন মার্ক হয়ে যায়, আশ্চর্যের লাইন লেগে যায়। তো সঞ্চয়ের খাতা বাড়ানোর সহজ বিধি হল বিন্দু আর খুঁড়িয়ে দেওয়ার রাস্তা হল লম্বা লাইন টানা, কোশ্চেন মার্ক লাগানো, আশ্চর্যের মাত্রা লাগানো। সহজ কি? বিন্দু তো না। তো বিধি খুব সহজ, সমান আর বাবার স্মরণ তথা নিরর্থকে ফুল স্টপ লাগানো। বাপদাদা আগেও বলেছেন, রোজ অমৃতবেলায় নিজে নিজেকে তিন বিন্দুর স্মৃতির তিলক লাগাও, তাহলে একটা ভাণ্ডারও ব্যর্থ যাবে না, সবসময় সব ভাণ্ডার জমা হতে থাকবে।
বাপদাদা সব বাচ্চার সব ভাণ্ডারের চার্ট দেখেছেন, তাতে কি দেখেছেন? এখনও পর্যন্ত সঞ্চয়ের খাতা যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি। সময়, সংকল্প, বোল ব্যর্থ চলে যায়। চলতে চলতে কখনো সময়ের মহত্ত্ব ইমার্জ রূপে কম হয়। যদি সময়ের মহত্ত্ব সদা স্মরণে থাকে, ইমার্জ থাকে, তবে সময়কে আরও বেশি সফল বানাতে পারো। সারাদিনে সাধারণ রূপে সময় অতিবাহিত হয়ে যায়, ভুল নয় কিন্তু সাধারণভাবে। এরকমই সংকল্প খারাপ চলে না কিন্তু ব্যর্থ চলে যায়। এক ঘন্টার চেক ইন করো, প্রতি ঘন্টায় সময় কিংবা সংকল্প কত সাধারণভাবে চলে যায়, সঞ্চয় হয় না। তারপরেও বাপদাদা ইশারা দেন, বাপদাদাকেও তোমরা অনেক আশ্বাসবাণী শোনাও। বাবা, অল্প একটু এই সংকল্প এসেছে শুধু, আর নেই। এই বিষয়ে সংকল্পে কম চলে। আমি সম্পূর্ণ হয়ে যাব, ঠিক হয়ে যাবে, এখন থোড়াই অন্ত সময় এসেছে, একটু সময় এখনো বাকি আছে, সময়ে সম্পন্ন হয়ে যাব। কিন্তু বাপদাদা বারবার বলে দিয়েছেন যে বহু সময়ের সঞ্চয় চাই। এমন নয় যে জমার খাতা অন্তে সম্পন্ন করবে, সময় এলে তৈরি হয়ে যাবে। বহু সময়ের সঞ্চয় বহু সময় ধরে চলে। উত্তরাধিকার নেওয়ার সময় তো সবাই বলে আমি লক্ষ্মীনারায়ণ হব, ত্রেতাযুগী হবে, এই ব্যাপারে যদি হাত তুলতে বলি তো কেউ হাত তুলবে না, আর যদি বলি লক্ষ্মীনারায়ণ হবে তো সবাই হাত তোলে। যদি বহু সময়ের সঞ্চয়ের খাতা থাকবে তো পুরো উত্তরাধিকার প্রাপ্ত হবে। যদি অল্প স্বল্প সঞ্চয় হয় তাহলে ফুল উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত হবে? সেই জন্য সমুদয় ভাণ্ডার যত জমা করতে পারো ততটা এখন থেকে জমা করো, হয়ে যাবে, এসে যাবে, বে বে করো না, করতেই হবে, এটা হল দৃঢ়তা। অমৃতবেলায় যখন বসো, ভালো স্থিতিতে বসলে তখন মনে মনেই অনেক প্রতিজ্ঞা করো, তোমরা এটা করবে, এটা করবে, এই বোঝাও নেমে যায়। যদি দশ মন থেকে তোমার তিন চার মন বোঝা নেমে যায় তো ভালো, নাকি হায় হায় কি হয়, বাদ বোঝা নেমে গেছে, হায় আমার পার্টি এরকম, হায় আমার রোগ ব্যাধি ছাড়ছেই না, তুমি ছাড়বে নাকি ব্যাধি ছাড়বে? বাক বাক যদি করতে থাক তো বাক বাক করায় ব্যাধিও খুশি হয়ে যাবে। দেখ এখানেও এরকমই হয় তো না, কারো মহিমা যদি করে তো বাক বাক করে, সুতরাং ব্যাধিকেও বাক বাক বলো, হায় এটা আমার কাছেই কেন এলো, আমারই হিসেব, প্রাপ্তির সামনে হিসাব তো কিছুই না। সমস্ত প্রাপ্তির সামনে যদি হিসেব নিকেশ সামনে রাখো তো সেটা কেমন লাগবে? খুব ছোট ব্যাপার মনে হবে। ব্রাহ্মণ জীবনের মানে তো হল যা কিছুই হয়ে যায় যাক সেটা পজিটিভ রূপে দেখ। নেগেটিভ থেকে পজিটিভ কিভাবে করতে হয় জানো তো না, নেগেটিভ পজিটিভের কোর্সও তো করিয়ে থাকো, তাই না? তো সেই সময় নিজেকে নিজে কোর্স করাও, তবে কঠিন সহজ হয়ে যাবে। মুশকিল শব্দ ব্রাহ্মণের ডিকশনারিতে থাকা উচিত নয়। আচ্ছা, যে কোনো হিসেব আত্মার সাথে, শরীরের সাথে কিংবা প্রকৃতির সাথে, কেননা প্রকৃতির পাঁচ তত্ত্ব অনেকবার মুশকিল অনুভব করায়, যে কোনো হিসেব নিকেশ যোগ অগ্নিতে ভস্ম করে ফেল। বুঝেছ কি করতে হবে? সঞ্চয়ের খাতা বাড়াও, বলেও সাধারণ বোল নয়, বলেও ভিন্ন ভিন্ন ভাব আর ভাবনা থাকে, এবং বোল দ্বারা ভাব আর ভাবনার অভিপ্রায় বোঝাই যায়। সেই জন্য সদা যে বলি বলো তাতে আত্মিক ভাব এবং শুভ ও শ্রেষ্ঠ ভাবনা যেন থাকে। বোল এবং ভাবনা এরকম হতে দাও। মায়ার যে ভাবনা তা হল ঈর্ষা, খলতা, ঘৃণা, এগুলো মায়ার ভাবনা। সদা শুভ ভাব আর ভাবনা থাক। এরকম আছে তোমাদের, চেক করো। সময়ের ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, গুণের ভাণ্ডার, এক একটা ভাণ্ডার চেক করো, কেননা প্রতিটি ভাণ্ডারের খাতা সঞ্চয় করতে হবে। এই সমুদয় ভাণ্ডারের খাতা পরিপূর্ণ হবে, তবে বলা যাবে ফুল মার্কস অর্থাৎ পাস উইথ অনার। এমন ভেব না
একটা ভাণ্ডার যদি কম সঞ্চয় হয় তো কি আর ক্ষতি, কিন্তু পাস উইথ অনার হওয়ার জন্য সমুদয় ভাণ্ডারের খাতা পরিপূর্ণ হতে হবে। আচ্ছা, যে এক সেকেন্ডে নিজের সংকল্পকে যেখানে চাই, যে ভাবনা চাই সেই ভাবনা চলতে থাকে, এরকম যেভাবে সে হাত তোল, এক সেকেন্ডে মাইন্ড কন্ট্রোল হয়ে যাবে, সেকেন্ডে এরকম হতে পারে, যদি করতে পারো তো হাত তোল। আচ্ছা, এই বায়ুমণ্ডলে মধুবনে বসে আছো, মধুবনের বায়ুমণ্ডল পাওয়ারফুল, এই বায়ুমণ্ডলে এই সময় মনকে কন্ট্রোল করতে পারবে, হয় মিনিটে করো অথবা সেকেন্ডে করো, কিন্তু করতে পারবে, অর্ডার দাও মনকে, ব্যাস আত্মা পরমধাম নিবাসী হয়ে যাও। দেখ মন অর্ডার মানে কি মানে না, ড্রিল। আচ্ছা, চতুর্দিকের সমুদয় ভাণ্ডারের মালিক বাচ্চাদের সদা মুশকিলকে সেকেন্ডে পরিবর্তন করে, যারা সদা সহযোগী, সদা সংকল্প, সময়, বল, কর্মকে শ্রেষ্ঠ বানায়, যারা সদা সঞ্চয়ের খাতা বৃদ্ধি করে, সদা মনের মালিক, মন বুদ্ধি সংস্কার অর্ডারে চালায়, এমন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের, হয় তারা দেশে অথবা বিদেশে আছে কিন্তু হৃদয় থেকে দূরে নয়, চতুর্দিকের এমন বাচ্চাদের স্মরণে স্নেহসুমন আর নমস্কার। বরদান, মহত্তম বাবা, মহত্তম আমি এবং মহত্তম কার্য, এই স্মৃতির দ্বারা শক্তিশালী হয়ে বাবা সমান ভব। এর বিস্তার যেমন আজকালকার দুনিয়ায় কোনো ভি আই পি এর কেউ যদি বাচ্চা হয় তো সেও নিজেকে ভি আই পি মনে করবে, কিন্তু বাবার থেকে মহত্তম তো কেউ নেই। আমরা এমনই উঁচু হতে, উঁচু বাবার সন্তান, উঁচু আত্মা, এই স্মৃতি শক্তিশালী বানায়। উঁচু বাবা, উঁচু আমি এবং উঁচু কার্য, এই স্মৃতিতে যারা থাকে তারা বাবা সমান হয়ে যায়। সারা বিশ্বের সামনে শ্রেষ্ঠ আর উঁচু আত্মা তোমরা ব্যতীত অন্য কেউ নেই, সেই জন্য তোমাদেরই গায়ন আর পূজন হয়। স্লোগান, সম্পূর্ণতার দর্পণে সূক্ষ্ম আকর্ষণ চেক করো আর মুক্ত হও। ওম শান্তি, এই বোঝাও নেমে যায়। যদি দশ মন থেকে তোমার তিন চার মন বোঝা নেমে যায় তো ভালো, নাকি হায় হায় কি হয়, বাদ বোঝা নেমে গেছে, হায় আমার পার্টি এরকম, হায় আমার রোগ ব্যাধি ছাড়ছেই না, তুমি ছাড়বে নাকি ব্যাধি ছাড়বে, বাদ বাদ যদি করতে থাক তো বাদ বাদ করায় ব্যাধিও খুশি হয়ে যাবে। দেখো এখানেও এরকমই হয় তো না, কারো মহিমা যদি করে তো বাপ বাপ করে, সুতরাং ব্যাধিকেও বাপ বাপ বলো, হায় এটা আমার কাছেই কেন এলো, আমারই হিসেব, প্রাপ্তির সামনে হিসাব তো কিছুই না, সমস্ত প্রাপ্তির সামনে যদি হিসেব নিকেশ সামনে রাখো তো সেটা কেমন লাগবে, খুব ছোট ব্যাপার মনে হবে। ব্রাহ্মণ জীবনের মানে তো হল যা কিছুই হয়ে যায় যাক সেটা পজিটিভ রূপে দেখ, নেগেটিভ থেকে পজিটিভ কিভাবে করতে হয় জানো তো না, নেগেটিভ পজিটিভের কোর্সও তো করিয়ে থাকো তাই না, তো সেই সময় নিজেকে নিজে কোর্স করাও, তবে কঠিন সহজ হয়ে যাবে। মুশকিল শব্দ ব্রাহ্মণের ডিকশনারিতে থাকা উচিত নয়। আচ্ছা, যে কোনো হিসেব আত্মার সাথে, শরীরের সাথে কিংবা প্রকৃতির সাথে, কেননা প্রকৃতির পাঁচ তত্ত্ব অনেকবার মুশকিল অনুভব করায়, যে কোনো হিসেব নিকেশ যোগ অগ্নিতে ভস্ম করে ফেল, বুঝেছ কি করতে হবে, সঞ্চয়ের খাতা বাড়াও, বলেও সাধারণ বল নয়, বলেও ভিন্ন ভিন্ন ভাব আর ভাবনা থাকে এবং বল দ্বারা ভাব আর ভাবনার অভিপ্রায় বোঝাই যায়, সেই জন্য সদা যে বলি বলো তাতে আত্মিক ভাব এবং শুভ ও শ্রেষ্ঠ ভাবনা যেন থাকে, বল এবং ভাবনা এরকম হতে দাও। মায়ার যে ভাবনা তা হল ঈর্ষা, খলতা, ঘৃণা, এগুলো মায়ার ভাবনা, সদা শুভ ভাব আর ভাবনা থাক, এরকম আছে তোমাদের, চেক করো, সময়ের ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, গুণের ভাণ্ডার, এক একটা ভাণ্ডার চেক করো, কেননা প্রতিটি ভাণ্ডারের খাতা সঞ্চয় করতে হবে, এই সমুদয় ভাণ্ডারের খাতা পরিপূর্ণ হবে, তবে বলা যাবে ফুল মার্কস অর্থাৎ পাস উইথ অনার,
এমন ভেব না, একটা ভাণ্ডার যদি কম সঞ্চয় হয় তো কি আর ক্ষতি, কিন্তু পাস উইথ অনার হওয়ার জন্য সমুদয় ভাণ্ডারের খাতা পরিপূর্ণ হতে হবে। আচ্ছা, যে এক সেকেন্ডে নিজের সংকল্পকে যেখানে চাই, যে ভাবনা চাই সেই ভাবনা চলতে থাকে, এরকম যেভাবে সে হাত তোল, এক সেকেন্ডে মাইন্ড কন্ট্রোল হয়ে যাবে, সেকেন্ডে এরকম হতে পারে, যদি করতে পারো তো হাত তোল। আচ্ছা, এই বায়ুমণ্ডলে মধুবনে বসে আছো, মধুবনের বায়ুমণ্ডল পাওয়ারফুল, এই বায়ুমণ্ডলে এই সময় মনকে কন্ট্রোল করতে পারবে, হয় মিনিটে করো অথবা সেকেন্ডে করো, কিন্তু করতে পারবে, অর্ডার দাও মনকে, ব্যাস আত্মা পরমধাম নিবাসী হয়ে যাও। দেখো মন অর্ডার মানে কি, মানে না ড্রিল। আচ্ছা, চতুর্দিকের সমুদয় ভাণ্ডারের মালিক বাচ্চাদের সদা মুশকিলকে সেকেন্ডে পরিবর্তন করে, যারা সদা সহযোগী, সদা সংকল্প, সময়, বল, কর্মকে শ্রেষ্ঠ বানায়, যারা সদা সঞ্চয়ের খাতা বৃদ্ধি করে, সদা মনের মালিক, মন বুদ্ধি সংস্কার অর্ডারে চালায়, এমন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের, হয় তারা দেশে অথবা বিদেশে আছে কিন্তু হৃদয় থেকে দূরে নয়, চতুর্দিকের এমন বাচ্চাদের স্মরণে স্নেহসুমন আর নমস্কার। বরদান, মহত্তম বাবা, মহত্তম আমি এবং মহত্তম কার্য, এই স্মৃতির দ্বারা শক্তিশালী হয়ে বাবা সমান ভব। এর বিস্তার যেমন আজকালকার দুনিয়ায় কোনো ভি আই পি এর কেউ যদি বাচ্চা হয় তো সেও নিজেকে ভি আই পি মনে করবে, কিন্তু বাবার থেকে মহত্তম তো কেউ নেই। আমরা এমনই উঁচু হতে, উঁচু বাবার সন্তান, উঁচু আত্মা, এই স্মৃতি শক্তিশালী বানায়, উঁচু বাবা, উঁচু আমি এবং উঁচু কার্য, এই স্মৃতিতে যারা থাকে তারা বাবা সমান হয়ে যায়। সারা বিশ্বের সামনে শ্রেষ্ঠ আর উঁচু আত্মা তোমরা ব্যতীত অন্য কেউ নেই, সেই জন্য তোমাদেরই গায়ন আর পূজন হয়। স্লোগান, সম্পূর্ণতার দর্পণে সূক্ষ্ম আকর্ষণ চেক করো আর মুক্ত হও। ওম শান্তি।